আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপিল বোর্ড নির্বাচিত করেছে। আমি শপথ নিয়ে শিল্পী সমিতিতে সাধারণ সম্পাদকের চেয়ারে বসে গিয়েছি। আমার এই সাধারণ সম্পাদক চেয়ারে বসাকে স্টে করেছে মহামান্য হাইকোর্ট। আমি মহামান্য চেম্বার জজের কাছে আপিল করি। মহামান্য চেম্বার জজ আমার উপর মহামান্য হাইকোর্ট যে স্টে করেছিল সেটাকে স্টে করেছে এবং স্টেটাসকো দিয়েছে। আমি আমার পূর্বের জায়গায় চলে গিয়েছি সাধারণ সম্পাদক পদে। স্টেটাসকো মানে হলো যে আপনি যেই জায়গায় থাকবেন, যে যে জায়গায় আছে সেখানেই থাকবে। মহামান্য সুপ্রিম কোর্ট পূর্ণাঙ্গ বেঞ্চ মহামান্য চেম্বার জজ যে স্টে দিয়েছে সেই আদেশেই বহাল রেখেছে। সুতরাং বৈধ সাধারণ সম্পাদক হিসেবে আমি রয়ে গিয়েছি, অন্য কেউ নয়। শ্রোতা, আপনারা অনেকে আসলে মনে প্রশ্ন আছে, তাহলে এই সাধারণ সম্পাদকের চেয়ারে কি ফাঁকাই রয়ে গেল? তো আজকে যে নায়িকা নিপুণ একটি সাংবাদিক সম্মেলন করলো, তো সেখানেই সে বলল যে সে সেখানেই আছে। জাস্ট একটা যে রায় হওয়ার এখানে একটা যে কথা আছে, 22 তারিখে একটা রায় হওয়ার কথা, তো সেখানে সেদিন আগ পর্যন্ত যে যার জায়গায় সে সেখানেই থাকবে এমনটি একটি নির্দেশনা এখানে আছে। তো আমরা এখনও জানি যে তাহলে সাধারণ সম্পাদক হিসেবে কিন্তু নিপুণই আছে। তো নিপুণ এমনই একটি দাবি আজকে সাংবাদিক সম্মেলনে করছে। তো দর্শকতা, আরও একটি ভয়াবহ বিষয় হলো এই যে নায়িকা নিপুণ আর জাহিদের মধ্যবর্তী যে একটা মামলা চলছে, তো এই মামলার কিছু রেশ কাটতে না কাটতেই নায়িকা নিপুণকে মামলা তুলে নেওয়ার একটা হুমকি দিছে। তো এই হিসাব করে সে আরেকটি থানায় জিডিও করছে। তো এই হামলাদাতারা আসলে কারা? তো নিপুণ আসলে গাড়ি থেকে যখন নামছিল তখন কিছু অজ্ঞাত পরিচয় কিছু মানুষ তাকে মামলা তুলে নেওয়ার একটা হুমকি দিছিল, বাকিটা আসলে তার মুখে শুনে আসি। তো দর্শক চলুন, তাই আজকে আসলে আমি একটা জিডি করেছি বনানী থানায়, সেটার কপিটাও আমি একটু দিতে চাই, কারণ এটা আসলে ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু আজকে আমি সংবাদ সম্মেলন করব, সেই জন্য আমি জিডিটা চিন্তা করলাম যে আপনাদের সামনে দিয়ে দেওয়া উচিত, কারণ এই মুহূর্তে আমার সবচেয়ে প্রিয় বন্ধু হলো এই মিডিয়া। তো মিডিয়ার সাথে আমি সব কিছুই শেয়ার করছি। জিডিটা হলো আসলে মানে আমি পড়েই শোনাই। গত 14/2 তারিখে আনুমানিক সকাল 8 ঘটিকার সময় আমার নিজ বাসা হতে বনানী সুপার মার্কেট ফুল ক্রয়ের জন্য যাই। আমি গাড়ি হতে গাড়ির দরজা খুললে অজ্ঞাতনামা কয়েকজন লোক সাহায্যের জন্য হাত বাড়ায়। আমি কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞাতনামা কতিপয় লোক মামলা হতে সরে দাঁড়ানোর জন্য বলেই ওখান থেকে চলে যায়। মামলা হতে সরে দাঁড়ানো বলতে আমি আসলে মনে করছিলাম যে ওনারা মানে ভিক্ষুক, কিন্তু আসলে সেই রকম কোনো ব্যাপার না। ওনারা আসলে আমাকে যেটা বলতে চাচ্ছে যাতে আমি মামলাটা থেকে সরে দাঁড়াই, এবং তা না হলে আমার জন্য কোনো সমস্যা হতে পারে। তো দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে নায়িকা নিপুণ কত বিপদে আছে। তাকে এখন অতর্কিত কিছু মানুষ হামলা করছে, এই জন্য সে একটা থানায় জিডিও করে রাখছে। তো দর্শক শ্রোতা, আসলে এখন আমাদের বাঙালিদের মনে একটাই প্রশ্ন আসতে পারে, তাহলে ওই শেয়ারে কিছু না কিছু তো মধু আসছে, যে জন্য কেউ চাচ্ছে না যে ওই শেয়ারটা হারাতে। ক্ষমতাবান মানুষ পৃথিবীতে আছে বলেই নিরীহ মানুষ শোষিত হয়। এখন কার ক্ষমতা কতটুকু এখন সেটাই দেখা যাবে আগামী 22 তারিখ। আর তার আগ পর্যন্ত কিন্তু নিপুণ সাধারণ সম্পাদকই আছে, এইটাই সে ডিক্লারেশন দিল এমনটি আমরা আজকে সাংবাদিক সম্মেলনে দেখতে পাইছি। তো দেখা যাক কি হয়, আমরা সেদিকেই আসলে আমরা চেয়ে থাকবো। তো সেই প্রত্যাশায় আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তো দর্শক শ্রোতা, তো একটু কমেন্ট বক্সে জানাবেন আপনারা কাকেই এই শেয়ারে, যে সাধারণ সম্পাদকের শেয়ারে আপনারা দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।